দিল্লির কৃষকদের বৃহত্তর আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে রাজ্যে প্রায় প্রতিদিনই বিভিন্ন দল, সংগঠন, মিছিল, বিক্ষোভ সভা করছে। বৃহস্পতিবার কৃষকদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আগরতলায় বিক্ষোভ দেখালো সারা ভারত কৃষক মহাসভা। এদিন রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে বিক্ষোভ সভা করে, পরে কেন্দ্রের কৃষি আইনের কপি পোড়ায়। নেতৃত্ব অভিযোগ করেন, কেন্দ্রের এই কৃষি আইন কৃষক দেশের স্বার্থের পরিপন্থী, এটি পুঁজিপতিদের স্বার্থে। কৃষক স্বার্থ বিরোধী কালা আইন জ্বালিয়ে দাও, কর্পোরেটদের স্বার্থ রক্ষাকারী কৃষি আইন জ্বালিয়ে দাও, কৃষক স্বার্থ বিরোধী কৃষি আইন জ্বালিয়ে দাও। কৃষি আইন থেকে ন্যূনতম সহায়ক মূল্য তুলে দেওয়া হলো কেন মোদী সরকার? দিল্লির কেন্দ্রীয় সরকার মোদী সরকার রাজ্যসভায় কোন রকম সংখ্যাগরিষ্ঠ তোয়াক্কা না করে, ভোটাভুটির তোয়াক্কা না করে, কোনো আলাপ আলোচনা বিতর্ক কোনো কিছু না চালিয়ে একরকম জোর জবরদস্তি করে এটা নতুন কৃষি আইন তারা প্রণয়ন করেছে। আমরা মনে করি যে কৃষি আইনটি ভারতবর্ষের আদানি আম্বানি কিংবা কর্পোরেটদের স্বার্থ রক্ষাকারী এবং সাধারণ যারা কৃষিজীবী জনগণ আছে কৃষকদের স্বার্থের পরিপন্থী, জনস্বার্থ পরিপন্থী এবং এই আইন দেশ বিরোধী। এই আইন থেকে কৃষকদেরকে সাধারণ ন্যূনতম যে সহায়ক মূল্য দেওয়া হতো সেটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে খাদ্যশস্য, চাউল, গম, আটা কিংবা আলু, পেঁয়াজ এ সমস্ত দ্রব্যগুলোকে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যাতে করে কর্পোরেটরা ইচ্ছামতো মজুত করতে পারে, ইচ্ছামতো তারা মুনাফা লুটতে পারে, ব্যবসা করতে পারে। আর কৃষকদের তো খোলা বাজারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। ওরা বলছে যে কৃষকদের স্বার্থ রক্ষা করার জন্যে, স্বাধীনতা দেওয়ার জন্য তারা এই আইন তৈরি করেছে, ওরা এটা নাকি কৃষকের ভালো হবে। এখন আমাদের প্রশ্ন যে এটা কারা দাবি করেছে, কোন কৃষক কিংবা কোন কৃষক সংগঠন তাদের কাছে এই ভালো করার জন্য দাবি করেছে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।